সম্প্রতি সময়ে মিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিয়া মাহি নিজেই খবর জানান। রকিব, আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই আমরা একটা বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য আসলে না, এবং সে খুব ভালো একজন মানুষ, খুবই পরোপকারী একজন মানুষ, খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন তার সাথে আমি কাটিয়েছি, সে আমার অনেক যত্ন নিয়েছে, আমার অনেক টেক কেয়ার করেছে, আমার ফুল ফ্যামিলির অনেক মানুষকে সম্মান করেছে, যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে, সবসময় সে আমাকে একটা ছাতার মতন করে আগলে রেখেছিল। কিন্তু ওই যে বললাম না যে একটা ছাদের নিচে দুইটা মানুষ কেন আসলে ভালো নেই, এটা আসলে ওই দুইটা মানুষই বলতে পারে, ওই দুইটা মানুষই জানে। ওই দুইটা মানুষ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের প্রবলেমটা বুঝতেও পারবে না, সলভও করতে পারবে না। এরপর থেকে চুপ থাকলেও এবার মুখ খুললেন মাহির স্বামী রকিব। তবে রকিব বিচ্ছেদ নিয়ে কথা বলেননি, উল্টো মাহির প্রতি জানিয়েছেন ভালোবাসা। নিজের ফেসবুকে সন্তান ও মাহির সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেছেন তিনি, যেখানে লিখেছেন তোমাতেই ডুবে থাকি। এরপর মাহি তার ফেসবুক পেজে লিখেছেন একা একা লাগে। রকিব ও মাহির পোস্ট করা ছবি ও স্ট্যাটাস একই সূত্রে গাঁথা বলে ধারণা করছে তাদের ভক্ত ও অনুসারীরা। শাহিদুল তন্ময়, বিনোদন ডেক্স, ওয়েব নিউজ। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।